Maha Nabi SAW balen laqanu mautakum mitto mukhe manusher kache tumra talqin karo mane bar bar bolo ki la ilaha illallah eta kaner gorai kaner nikote aste aste bolar chesta karo sahi muslim 916 number hadith eta এই কালেমাটি বারবার তালকিন করে শোনাতে হবে মৃত্যুপথ যাত্রীকে মৃত্যুপথ যাত্রী যে ব্যক্তি এখনই মৃত্যুপথে পতিত হচ্ছে ওর কাছে বলতে হবে এই বলার মধ্যে যদি একবার ওই ওই মরণমুখী মানুষটি একবার যদি বলি ফেল দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এলু এলু ভাবে আদু আদু ভাবে তদলামি ভাবে ও যদি লা ইলাহা বলতে পারে একবার আর দ্বিতীয়বার তার কাছে আর এই তালকিনটা করা হবে না দ্বিতীয়বার আর তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো বারবার বলতে আর হবে না ওই বলাটাই শেষ কেননা মহানবী তো বললেন যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো সে বেশক জান্নাতে গেল তাহলে তার শেষ কালেমাটা হয়ে গেল আর কিছু বলা হবে না সে চুপচাপ এবং মৃত্যু হয়ে যাক এরকম ভাবে চুপ থাকতে হবে দিন আবার যদি বারবার তাকে একবার বলি ফেললো জানতে পারলাম তারপরও যদি সমপরিমাণ বারবার বলি ফেলি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বলতে বলতে সেটা অন্য কথাও বলতে পারে সে রাগও ধরে যেতে পারে ওই সময়তে মানুষের ঠিক থাকে না গো মেজাজ ঠিক থাকে না অন্যরকম হয়ে যায় সেজন্য একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি ফেলে দ্বিতীয়বার আর বলা হবে না নিজে নিজে তখন দোয়া দরুদ করতে হবে যা জানার জানা আছে ভালো ভালো দোয়া গোনা এটাই হলো নির্দেশ মহানবী আরো বলেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির কাছে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বারবার উচ্চারণ করো আস্তে আস্তে ফাইন্না নাফসাল মুমিনি তাখরুজু রাশাহান নিশ্চয়ই মুমিনের নাফস মুমিনের আত্মা মুসলমানের আত্মা তাখরুজু রাশাহান যখন বেরিয়ে যায় ঘাম ঘামার্ত হয়ে যায় ঘিমে যায় কপাল ঘিমে যায় বিরকুল জামিন কপাল ঘিমে যায় সেজন্য এটা ভালো মানুষের লক্ষণ যে তাস করে কপাল তার ঘেমে গেল আর পুরো দেহটা ঘামে ছুটতে লাগলো ভিজে যাচ্ছে এটা ভালো এটা হবে এরকম যেহেতু কষ্ট হচ্ছে তা যার জন্য ঘেমে যাচ্ছে আমরা যেমন একটা কাজ করতে গেলে ফাওড়া দিয়ে যদি কোপায় তো যেমন ঘেমে যায় কষ্ট হচ্ছে বলে ওই রকম ওই বান্দার কষ্ট হচ্ছে মৃত্যুর সময় প্রত্যেকেরই কষ্ট হবে এরকম ভালো মানুষেরও হবে মন্দ মানুষের ভালো মানুষের হবে তার গুণাটা পরিষ্কার হয়ে যাচ্ছে সমস্ত গুণা শেষ হয়ে যাচ্ছে আর থাকে না গো ঝরঝর করে যেটুকুন ছিল ওইটুকুন তাকে শাস্তি দিয়ে তার শেষ হয়ে গেল এইবার তার জানটা কবজ হয়ে গেল আসতে এবং সে জানটা চলে গেল এর জন্য ওটা করা হয় আর নাফসুল কাফেরে আর বদলোকের আত্মা যখন ত্যাগ হয় যখন জান ছাড়ে তাখরুজু মিন সিদকিহি কামা তাখরুজু নাফসুল হিমারে মজামিউল কাবীর 1417 নম্বর হাদিস এবং সহিহা 2151 নম্বর হাদিস এবং সহিহুল জামে জামে 5149 নম্বর হাদিস নাফসুল কাফেরে মানে কাফের আত্মা যখন কবজ হয় তাখরুজু মিন সিদকিহি তখন তার গাধার গাধার একদম যে আত্মীয় গাধার যে চিৎকার করে তার চল থেকে জানটাকে কবজ করা হয় ঠিক অনুরূপভাবে গাধার মতো তার আত্মাটাকে চল থেকে বের করে আঁচড়িয়ে কবজ করা হয় এবং ঝরঝর করে তার
কষ্ট হতে থাকে, দেরি চলে যায়, খুব আঁচড়ি। যেমন একটা লোহার চিরুনি দিয়ে পুরো দেহটাকে আঁচড়াইতে আঁচড়াইতে নিয়ে যাওয়া হয়, তার নাড়ি ভড়ির সমস্ত কেটে সারখার হয়ে যায়। ঠিক ওইরকমভাবে দেরি হয় না, চট করে তাকে চিৎকার করতে নিয়ে চলে যায়। এইরকম বদলাতে হয়। সেজন্য খুব সাবধানভাবে আমাদেরকে জগতে চলতে হবে। মহানবী আরও বললেন, লাক্কানু মাওতাকুম, মৃত্যু মুখে মানুষের কাছে তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। কেন? মান কানা আখিরু কালামি কালিমাতিহি, যার শেষ বাক্য কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্দাল মাউত, মৃত্যুর সময় দাখাল আল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। ইয়াউমার মিনাত দাহারে, কোনো একদিন জান্নাতে সে যাবেই যাবে। তার যদি দেখা যাচ্ছে অনেক পাপ রয়ে গেছে, মোচন হলো না, কিছুটা জান কবজের সময় কষ্ট দিয়ে হলো, কিছুটা রয়ে গেল, এরকম যদি থাকে তাহলে ইন আসাবাহু কাবলা যালিকা মা আসাবাহু, যতটা প্রয়োজন ততটা তার শাস্তি প্রয়োগ করা হবে, তারপর সে একদিন না একদিন জান্নাত যাবেই, যেহেতু তার শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে। এটা থেকেও আমরা বুঝতে পারলাম, অমুসলিমদের কাছে যদি অমুসলিম দেখা যায়, একটা পাড়া প্রতিবেশী রয়েছে অমুসলিম, সে অসুস্থ রয়েছে, তাকে দেখতে যাওয়াটাও সঠিক, যেতে হবে এবং তাকেও তালকিন করতে হবে। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো, এটা তাকে বলতে হবে যারা দেখতে যাবে। এবং যদি সে বলে ফেলে, সেও জান্নাতে চলে যাবে। সেজন্য বলাটা উত্তম। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব কাছে গিয়ে, নিজের চাচার কাছে গিয়ে তিনি বলেছিলেন, সেই মুসলিম এবং বুখারিতে রয়েছে, যে আবু তালেবের কাছে মহানবী সাল্লাম বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা জান আপনি দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, ওয়াহাব্বিজিল্লাহ, আমি ফরিয়াদ করে আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনি একবার দয়া করে বলুন। কিন্তু উনি বলেও বলার চেষ্টাও করেছিলেন, মুখ থেকে বাইর হওয়ার সময় ওই যে সানাদিদে কুরাইশ, আবুল আহাব আবু জেহেল সাইবা উতবা উতাইবারা ছিল, তারা বলতে দেয়নি। বাপ দাদার মৃত্যুর সময় বাপ দাদা কপালে তুমি কালি দিয়ে মারাকে কালি দেবে, খবরদার এরকম কথা বলো না। সে আবার ফুরি, সে আবার সে মুশরিক হয়ে মারা গেল। কিন্তু ওই সময় একটি কবিতা বলেছিল, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন কুল্লু আদিয়ানিল বারিয়াতে দীনা, সেই বুখারীতে রয়েছে, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন, আমি নিশ্চয়ই জানলাম ভাইপো মোহাম্মদ বিন আবদুল্লাহ, শোনো, ওয়ালাকাদ আলিমতু, আমি জানলাম আল্লা দীনা মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লামের ধর্ম, ইসলাম ধর্ম যেটা এসেছে, কুল্লা দিয়ানিল বারিয়াতে দীনা, সারা পৃথিবীর মধ্যে সেরা ধর্ম এটা, এর চেয়েও ভালো ধর্ম আর পৃথিবীতে নাই। কিন্তু চাচা, আমি বাপদাদার মুখে আর কালি না দিয়ে তার ধর্ম দিয়েই মারা গেলাম, এর জন্য কালকে আমাদের মাঠে যত আজাব হবে শাস্তি হবে জাহান্নামে, সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালেবে, কিন্তু তার পায়ে জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, সেই বুখারিতে রয়েছে, এবং সেই জুতো দুটো পরানোর কারণে তার মাথার মগজ এবং চাঁদি পর্যন্ত ঠকবক ঠকবক করে ফুটতে থাকবে 50,000 বছর পর্যন্ত, তারপর জাহান্নামে কিছু করার নাই। সেজন্য কালেমায় তৌহিদের ওপরে মৃত্যু হওয়াটাই বাঞ্ছনীয়, এবং আমাদেরকে ধারক বাহক হতে হবে। মহানবী সাল্লামের একটি দেখভাল করা একটা রাখাল ছিল, কয়েকদিন নবী সাহের কাছে আসতো, দিয়ে কয়েকদিন উঠে কাজবাগুলো দুরুস্ত করতো, ঠিকঠাক করতো। সেই ছেলেটা ইহুদির ছেলে, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেল, মহানবী দেখতে গেলেন, বন্ধ হয়ে গেল পাকাটা, বন্ধ হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন,
এবং সেখানে গিয়ে মহানবী বলে এ গোলাম আসলিম তাসলাম এই বৎস এই ছেলে তুমি ইসলাম গ্রহণ করো শান্তি পেয়ে যাবে তখন ওই ছেলেটা নিজের বাবার দিকে তাকাচ্ছিল কি বলি মোহাম্মদ যা বলছে ওটাই কি আমি বলবো তখন তার পিতা বলল আবুল কাসেম যা বলছো তা শুনো অর্থাৎ মোহাম্মদ যা বলছে তা তুমি মেনে নাও সে তখন বলল আমি আসলাম তো আমি মুসলমান হয়ে গেল আর তার মৃত্যু হয়ে গেল আর সে জান্নাতে চলে গেল এটা হলো আব্দুল ইসলাম নামে গোলামটার নাম বিনা নামাজে বিনা ইবাদতে শেষ কালেমা তৌহিদের উপরে সাক্ষ্য দেওয়ার কারণে সে বিশাল একটা জায়গায় জান্নাতে নসিব হল কি সুন্দর খবর সেজন্য আমাদেরকে কালেমায় তৌহিদের ধারক ও বাহক হতে হবে তবেই আমাদের পরিত্রাণ পেয়ে যাব দেখা যাচ্ছে মানুষ মৃত্যুমুখী হচ্ছে তো ওই সময় যদি চোখ খোলা থাকে তাহলে চোখ দুটো হাত দিয়ে আস্তে আস্তে বুঝিয়ে দিতে হবে মুছিয়ে দিতে হবে কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমা যখন মৃত্যুমুখী হয়ে গিয়েছিল তখন দেখতে গেলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালমাতা ওয়াকাদ শাক্কা বাসারহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমার কাছে গেলেন অসুস্থ অবস্থায় ছিলেন তখন কাদ শাক্কা বাসারহু চার চক্ষুদ্বয় আসমানের দিকে তাকিয়েছিল মানে জান ছাড়ার সময় হয়ে গিয়েছিল ফা আগামাজাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু দুটোকে আস্তে আস্তে হাত দিয়ে মুজিয়ে দিলে সহিহ মুসলিম 920 নম্বর হাদিস মিশকাত 1619 নম্বর হাদিস আর সেই সময় যারা পাশে থাকে তাদেরকে ভাউত্তম দোয়া করতে হয় ভালো ভালো দোয়াগুলা বলতে হয় কেউ যেন সে সময় কান্না না করে মহানবী চক্ষুদ্বয়কে বোঝাচ্ছিলেন মুজিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা গফির লিআবি সালমাতা ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি ওয়াখলুকহু ফি আকিবিহি ফিল গাবিরি ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়ানাব্বির লাহু ফিহি রাওয়াহু মুসলিম সহিহ মুসলিমে হাদিসটি 920 নম্বর হাদিস এবং মিশকাতে 1619 নম্বর হাদিস হাদিসটি সহিহ মহানবী কি করলেন আবু সালমার কাছে গিয়ে দেখলেন যে ও মৃত্যু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কাউরির মুখে হা হয়ে থাকে কাউরির চক্ষুদ্বয় বেরিয়ে যায় এরকম মানে মালাকুল মউতের দিকে তাকে চক্ষু স্থির হয়ে যায় তার দিকে তাকিয়ে থাকে দেখে একটু আগেই মালাকুল মউত চলে আসে আর তার অনেক পূর্বে মৃত্যুর কয়েক মিনিট আগে 10-15 মিনিট আগে অনেক ফেরেশতা হাজির হয়ে যায় তারা ডানে বামে চতুর্দিকে তারা বসে থাকে মাথার দিকটা বাদ দিয়ে চতুর্দিকে তারা বসে থাকে এবং সব রকম ফেরেশতা আসে অর্থাৎ রহমতের ফেরেশতা আসে আর জাহান্নামের ফেরেশতাও আসে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে সেগুলোও আসে জাহান্নামে নিয়ে যাবে সে ফেরেশতাও এসে যায় তারপরে শেষের দিকে যা মানে শেষের দিকে হযরতে ইসরাঈল অর্থাৎ মালাকুল মউত তিনি চলে আসেন তিনি যখন মাথার কাছে এসে চোখটাকে চোখ দিয়ে অথবা মুখ দিয়ে জানটাকে কবজ করে নিয়ে যান সেদিকে তাকিয়ে তাকে স্থির হয়ে যায় ওই জন্য মহানবী ওই সময় আল্লাহুম্মা গফির ওয়ারফা বললেন হে প্রতিপালক আল্লাহুম্মা গফির আবু সালমা যে এখনই মারা গেল প্রভু একে এর গুণারাশিকে তুমি ক্ষমা করে দাও ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি এবং একে হিদায়ত প্রাপ্ত মানুষের সঙ্গে
এর সম্মানটাকে বৃদ্ধি করে দাও, এর মর্যাদাটাকে বাড়িয়ে দাও। অখলুকুহু ফিয়াকিবিহি ফিল গাবিহি, আর এর পরে যে জেনারেশন রেখে যাচ্ছে কাঁচা বাচ্চা বিবি বাচ্চা ছেলে মেয়ে, এদেরকেও এদের প্রতিনিধিত্ব দান করো, এদের সমকক্ষ পুণ্যময় ভালো মানুষ তৈরি করে দাও। অগফিরলানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, হে প্রতিপালক ওর গুনাহকে ক্ষমা করে দাও, এবং আমরা যারা এই দোয়া করছি আমাদের গুনাহকে মার্জনা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আর একে কবরে যখন কবরস্থ করা হবে, শুয়ে দেওয়া হবে, তখন এর কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এর কবরটাকে চওড়া করে দাও, দীর্ঘ লম্বা করে দাও। ওয়া নাবির লাহু ফিহি, আর এর কবরটাকে আলোকিত করে দিও, আলো হয়ে থাকে যেন, কিব লাইটের ব্যবস্থা করে দাও কিয়ামত আসা পর্যন্ত। আর সাদেকাই জারিয়ার নেকিগুলো সবসময় যেন তোমার রহমতের করুণার সবসময় বর্ষণ হয়, তার সুব্যবস্থা করে দাও প্রতিপালক। এই দোয়াটার অর্থ হল তাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা মৃত্যুর পর, আমি কয়েকটি কথা সিরিয়াল অনুযায়ী বলছি, একটা সিরিয়াল যেমন মৃত্যুর সময় চক্ষুদ্বয়কে বুঝিয়ে দিতে হবে, দুই নম্বর সিরিয়াল হলো মৃত্যুর জন্য একাকী দোয়া করতে হবে, ওইখানে যে লোকগুন আছে কোনো হাত তুলে না, একা একা যত পারে দোয়া করতে হবে। তিন নম্বর হচ্ছে মৃত্যুর পর খুব দ্রুত পাঁচটি কাজ করা জরুরি, পাঁচটি কাজ করতেই হবে। সেটা কি? গোসল দেওয়ার কাজ, কাফন পরানোর কাজ, মানে কাফন ক্রয় করতে হবে মৃত্যু হতে হতে, জানাজা অনুষ্ঠিত করতে হবে, আর মৃত্যু বহন করতে হবে, আর দাফন করতে হবে। এই পাঁচটা কাজ খুব তাড়াতাড়ি শীঘ্রই করতে হবে, কেননা মহানবী বলেছেন আসরে উ বিল জানাজাতে, অর্থাৎ জানাজার নামাজটা খুব তাড়াতাড়ি খুব দ্রুতগামী পড়ে নাও, দেরি করে না, খবরদার। ফাইন তাকু সালেহাতান ফা খাইরুন, যদি এই লোকটা পুণ্যময় হয়, ভালো লোক হয়, কল্যাণকর লোক হয়, ফা খাইরুন, খুব উত্তম হবে ওর তাড়াতাড়ি যাওয়াটা। তো তোমরা কি করো, তুকাদ্দামুনাহা ইলাইহি, ওকে ওর গন্তব্যস্থানে তাড়াতাড়ি তুমি পৌঁছে দাও, এটা মহানবীর নির্দেশ। এই নির্দেশকে আমরা আজকে কত মুসলমান এই হাদিসের বিপরীত কাজ করি, এই মহানবীর নির্দেশকে অবহেলিত করে কত দেরি করে ফেল দিই, মর্দাকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে এত দেরি করে ফেল দিই, কত রকমের শিরক বিদাতে লিপ্ত হয়ে যায় যে দীর্ঘ সময় হয়ে যায়, দুনিয়াদারির দিক দিয়ে এগুলো সব দিনদারি নয়। সেজন্য প্রাণের ভাইয়ের আমার, যত তাড়াতাড়ি পারবেন ওই ভালো মমিন বান্দাটাকে নিজের জায়গায় খুব তাড়াতাড়ি দুই এক ঘন্টার মধ্যেই আপনাকে পৌঁছাতে হবে, এটা মহানবীর নির্দেশ। ওয়াইন তাকু সেওয়া জালিকার, যদি অন্য কিছু হয়, এর বিপরীত হয় ওই লোকটা মন্দ হয়, তখন মহানবী বললেন তোমাদের গর্দান থেকে, তোমাদের ঘাড় থেকে তাড়াতাড়ি তোমরা নামিয়ে দাও, ওর জায়গায় পৌঁছে দাও, জঘন্যতম জায়গায় ওকে তাড়াতাড়ি নেমে দাও, তোমাদের জায়গা যেন থাকে না, দেরি হয় না। এ মহানবী সহিহ বুখারীতে 1315 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 944 নম্বর হাদিস, মিশকাতে 1646 নম্বর হাদিস। মহায়রামাত, এত সুন্দর মহানবীর নির্দেশ, এত সহিহ হাদিস পেয়েও আমরা চার ঘন্টা, পাঁচ ঘন্টা, দশ ঘন্টা, বিশ ঘন্টা পর্যন্ত দেরি করা হয়। এটা হচ্ছে গর্হিত কাজ, এটা অন্যায়, অবিচার। আপনাকেও ওই ঘরে যেতে হবে, আমাকেও যেতে হবে। অতএব ভাইরা আমার, দশ ঘন্টা পরে গেলেও তাকে সেই জায়গায় যেতে হবে, এমন কিছু দেরি নয়। আর দু ঘন্টা, এক ঘন্টার মধ্যেও গেলে তাকে সেইখানেই যেতে হবে, আমরা কেউ আটকাতে পারবো না।
তবে তাকে ভালো হবে, কল্যাণ হবে, তার রুহের মাগফিরাত হবে, সেই জায়গায় তাকে দেরি কেন করব। এটা মহানবীর নির্দেশ, মন্দ হলো তাড়াতাড়ি করো আর ভালো হলো অতি তাড়াতাড়ি করো। এই নির্দেশকে অপেক্ষা করব কেন? কেন আমরা অলসীন হব? আজকাল এই আধুনিক যুগে কত ভাই আমার ভোজের ব্যবস্থা করছেন, কত ভালো ভালো খাদ্য খাবার তৈরি করছেন, আর বেনামাজি দল সব খেয়ে চলে যাচ্ছে, একটা দোয়াও বলে না। কি যে দোয়া বলতে হয় মাটি দেওয়ার পর সেটাও জানে না। হায় হায়, তাদের জন্য কি এ ব্যবস্থা? ইন্নাল মুবাজ্জিরিন, এই অপচয় কি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কৈফিয়ত চাইবেন না? অবশ্যই, যারা এই অপচয় করল তারা শয়তানের আপন ভাই, সহোদর ভাই হবে। সূরা বানী ইসরাঈল। অতএব খুব সাবধান করে বলছি যে এই সমস্ত খাদ্য খাবার তৈরি না করে যত তাড়াতাড়ি পারা যায় শীঘ্রই তার গন্তব্যস্থানে পৌঁছানোর নৈতিক দায়িত্ব হলো মুসল্লিগণের। এই মুসল্লিগণের হাদিস শোনার পরে আর কখনো যেন বিপরীত না করা হয়, এটা আমার আকুল আবেদন এবং অনুরোধ রইল। কেন এতে কোনো লাভ নাই, বরং এই সেই হাদিস শুনলে আমাদের লাভ হবে, লোকসান হবে না। আর দীর্ঘক্ষণ ডাঙাতে রাখলে ওটাই আমাদের লোকসান হবে, ক্ষতি হবে, লাভ হবে না। খুব সাবধান। তারপর চার নম্বর, দাফন। দাফনের পর একাকী হাত তুলে ব্যক্তিগত দোয়া করুন। মহানবী তো বলেছেন যে আসাল্লাহ আখিকুম, তোমরা নিজের ভাইয়ের জন্য যখন তিন মুষ্টি মাটি যখন দেওয়া হয়ে গেছে বিসমিল্লাহ বলে তিন মুষ্টি মাটি দিয়ে নাও, এবং এই মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দোয়া বলো, একা একা দোয়া বলতে, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিত হু, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিত হু, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিত হু। এই দোয়াটা কমপক্ষে তিনবার বলা উচিত। সহি আবু দাউদ 3221 নম্বর হাদিস। আল্লাহ মাগফির লাহু আরহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহি মুসলিম 336 নম্বর হাদিস। অবশ্যই কমপক্ষে এই দোয়া দুটো তিনবার করে ছবার প্রত্যেকটা মুসল্লিকে মাটি দেওয়ার পর বলতে হবে। দীর্ঘক্ষণ মহানবী বলেছেন এবং বলতে বলেছেন সাহাবা কিরামকে, এমনকি বলেছেন যে একটা উট জবাই করা হলো এবং খাল ছাড়িয়ে বলি বন্টন করা পর্যন্ত যতটা সময় লাগে অতক্ষণ পর্যন্ত তোমরা দোয়া করো। ওই মৃত্যুকে যাকে দাফন করা হলো এক্ষুনি, তার জন্য এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা যত দোয়া পারো, এই ছখানা দোয়া আছে তোমরা বলো, বারবার বলো। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, হে আল্লাহ তুমি এই কবরটাকে প্রশস্ত করে দাও। সহি মুসলিম। আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিতি, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিতি, এই দোয়াটা বলো বারবার। মিরাকুল মাফাতিতে রয়েছে, অবশ্যই এ দোয়াগুনা বলতে হবে। আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর। মাত্তা ইবনে মালিক রয়েছে, আল্লাহ আইযহু মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে কে রক্ষা করো। এত ভালো ভালো দোয়া। আর আপনারা বলবেন দীর্ঘক্ষণ, আধ ঘন্টা ধরে, দশ মিনিট বিশ মিনিট ধরে বলবেন, ও খাবার হুড়া তাড়াহুড়ো করার দরকার না, যাওয়ার দরকার নয়, আপনাকে মুর্দার যা ভালো হবে সেটাই করবেন, করুন এটা। এগুলো না করে জয়ীফ হাদিস আছে, জাল হাদিস, সেইগুলোকে অনেক মানুষে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুঈদুকুম মিন নুখরিজুকুম তারাতান উখরা, এই যে অনেকে মানুষ বলে থাকে এটা জাল, এটা বলা যাবে না। কম আগেকার যে কয়েকটি দোয়া বললে অবশ্যই সমস্ত মুসল্লিকে যারা মাটি দিয়ে যা বলতে হবে, এটা বলা বরণীয় এবং করণীয়, বলতেই হবে আমাদেরকে।
নাফসুল মুমিনী মুআল্লাকাতুন, পাঁচ নম্বর হলো নাফসুল মুমিনী মুআল্লাকাতুন বিদাইরিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজ একটু দেরি হবে, আমি আমল করছি আর কিছুক্ষণ আছে শেষ করে দেব আজকের মজমুনটা ইনশাআল্লাহ। নাফসুল মুমিনী মুআল্লাকাতুন বিদাইরিহি, নবী আমার বললেন মুমিনের আত্মা যে লোকটা জান্নাতে যাবে এইরকম ভালো মানুষ তার আত্মা মুআল্লাকাতুন বিদাইরিহি, তার ঋণে ঝুলন্ত থাকে, মানে সে ঋণ করে মারা গেল, ধার দেনা করে মারা গেল, ঋণগ্রস্ত হয়ে কর্জ ঋণ করে মারা গেল। ওই লোকটা যদি কেউ ঋণের জামিন না হয়, জামিনের হয়ে জামিন হয়ে দিচ্ছি এরকম যদি কেউ না বলে জানাজার সময়, তাহলে নবী আমার বলেন আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে থাকে, সেটা শাস্তি শুরু হয়ে যায়। আর হাত্তা ইউকজা আনহু, যখনই কোনো ব্যক্তি তার ওয়ারিস তার আত্মীয় নিকটতম আত্মীয় স্বজন বলে যে অমুক জায়গায় ঋণ আছে আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ আজিজ, আপনি জানাজার নামাজ পড়িয়ে দিন, কোনো অসুবিধা নাই, আমি জামিন হয়ে গেলাম, তখনই তাকে দাফন করার পর সঙ্গে সঙ্গে গিয়ে সেই ঋণটাকে পরিশোধ করে দিল, তার ঝুলন্তটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং সে শান্তি পেয়ে গেল এবং জান্নাত চলে গেল। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1078 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 2506 নম্বর হাদিস, মিশকাতে 2114 নম্বর হাদিস, হাদিসটি সহি। তাহলে ঋণ খরচটা খুব খারাপ জিনিস, এটা সবসময় নিজেকে প্রস্তুত থাকতে হবে যে আমার জীবনে যেন কোনদিন এক পয়সা ঋণ না হয়, কোনো সময় কোনো দোকানে যেন ঋণ না করে থাকি। মানুষে ঋণ করে অনেক মানুষ এত ঋণগ্রস্ত হয়ে থাকে অথচ তাদের ঘুম হয়তে থাকে, এ আমার আশ্চর্য হয়ে যায়। আমার এক টাকা যদি ঋণ হয় সেটা ঘুম হয় না, আর আপনাদের ঘুম হয় কি করে? তাহলে মুমিনকে এমনি হবে শক্তিশালী ইমানদার হতে হবে, ঋণ যেন হবে খবরদার না থাকে, যতদিন বেঁচে থাকবো ঋণ মুক্ত হয়ে জীবনযাপন করলে সেই মৃত্যু হতে দেরিতে জান্নাত যেতে দেরি নেই। সেজন্য অনুরোধ রাখছে ঋণ করবেন না, এটা অনুরোধ রইল। ছয় নম্বর, মৃত্যুর পরিবারের জন্য রান্না করতে বাড়ির পাশের লোক, মৃত্যু হয়ে গেছে যে বাড়িতে সেই পরিবারের জন্য তাদের খাওয়ানোর জন্য মহানবী আমার বলেন রান্নার ব্যবস্থা করো, করে তাদাকে খাইয়ে দাও। হাদিসটা হলো ইসনাউল আলে জাফর, জাফর আজকে মারা গেছে আবু তালেবের ছেলে, অর্থাৎ জাফর বিন আবু তালেব মারা গেছে মওতার যুদ্ধে শহীদ হয়ে গেছে অষ্টম হিজরিতে। মহানবী খবর পেলেন তাই বললেন ইসনাউলি আলে জাফর, জাফরের পরিবারের জন্য, জাফরের ফ্যামিলির জন্য, যে চার পাঁচজন আছে জাফরের বাড়ির স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে তাদের জন্য তোমরা কিছু রান্না করো। ফাইন্নাহু কাদ আতাহু মামরুন, তার কাছে এমন একটা মহাবিপদ এসে গেছে, সাগালহুম, তারা বেশি ব্যস্ত হয়ে থাকবে, তাদের রান্নার সময় পাবে না লোকদিন করা, তার স্ত্রী তার ছেলে মেয়ে রান্নার সময় পাবে না, শোকে শোকাহত, বিয়োগ ব্যথায় খুব অস্থির হয়ে থাকবে। যার জন্য মহানবী পাশের বাড়িতে বললেন তোমরা রান্না করো, ওই পাঁচটা লোকের যতটুকু খাবার হবে অতটুকু রান্না করো, 2 কেজি 1 কেজি চাল দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও, তারা যেন সুস্থভাবে 3 বার আহার করতে পারে ওই বাড়িটায়। এটাই হলো মহানবীর নির্দেশ, এটাই হলো সুন্নত। কিন্তু হায় আজকে এটাকে আমাদের করাই হয় না, প্রচুর খাবারের ব্যবস্থা করে বিভিন্ন দেশ থেকে আসার মানুষগুলো বিভিন্ন গ্রামে, আর ওই লক্ষ্যটা যে মারা গেছে ওই বাড়ির লোকের কোনো খবরই দেওয়া হয় না, এ কি আশ্চর্যজনক ব্যবস্থা! মহানবীতে একবারও বলেনি যে বিদেশে লোকগুলো যেন খাবার করো, একবারও কোথাও পাওয়া যায় না, পৃথিবীর কোথাও পাওয়া যায় না। তো এই বিদাত আসলো কোথায় থেকে? এ বিদাত তো আমরাই করেছি, তা আমাদেরকে বর্জন করুন আজ থেকে, আর করবো না। এই মহানবীর সঠিক নির্দেশকে এবং
সুন্নতকে আমলে পরিণত করব। ছয় নম্বর হলো মৃত্যুর পরিবারকে যেটা বলা হলো অবশ্যই এটা ধ্যান দিয়ে কাজ করতে হবে। সহি আবু দাউদে 3132 নম্বর হাদিস এবং ইবনে মাজায় সহি ইবনে মাজায় 161 নম্বর এবং মিশকাতে 1739 নম্বর হাদিস। অতএব আমরা এগুলো শুনব, মানব, চলব, তবেই আমাদের সামাজিক ব্যবস্থা সচেতন এবং ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী বিধান নিয়ে জগতে বাস করতে পারবে ইনশাআল্লাহ। সাত নম্বর মৃত্যুর ওসিয়াত। মৃত্যু ব্যক্তি যে ওসিয়াত করে গেছে মরণের আগে, সেই ওসিয়াতটা আমাদেরকে দেখতে হবে মাটি দেওয়ার আগে, দাফনের আগে ওসিয়াতটাকে দেখতে হবে। প্রথমে দেখতে হবে আমাদের ঋণ আছে কি না, ঋণটাকে তারই সম্পদ থেকে সম্পূর্ণ সম্পদ যদি লেগে যায় তবুও ঋণটাকে মুক্ত করার জন্য সব মাল সম্পদ ব্যয় করে ঋণটাকে আগে শোধ করতে হবে। তারপর ওসিয়াত করে গেছে যে এই মাদ্রাসায় এত টাকা দিও, বা এই মাদ্রাসাতে মক্তবে বা এই মসজিদে তোমরা 20,000 টাকা দিয়ে দিও, কিংবা এই মসজিদে একটা পুরো বিছানাটা দান করে দিও, মসজিদে অমুক জিনিসটা দিও, দুকাটা জমি দিও, এরকম যদি কিছু বলে থাকে সেইগুলোকে পূরণ করতে হবে মাটি দেওয়ার আগে। এটা মহানবীর নির্দেশ, এ পূরণ করতেই হবে। মহানবী বললেন মিম বাদ ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন, সূরা নিসায় 12 নম্বর আয়াত, যে যেটা ওয়াসিয়াত করে যাবে সেটাকে তার ওয়ারিসরা তার জন্য ঋণ মুক্ত করতেই হবে। ঋণ করে গেলেও করতে হবে, আর ওয়াসিয়াত করে গেলেও সেটা পূরণ করে দিতে হবে। এটা নৈতিক দায়িত্ব তার ওয়ারিসদের জন্য, এটা মান্য করতেই হবে।